শিগগিরই ভাষাঞ্চরে লাখখানেক রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন। সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মন্ত্রী আরও জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতের দিল্লিতে হতে যাওয়া দুদেশের পররাষ্ট্র পর্যায়ে বৈঠকে তিস্তা ইস্যু সহ নানা বিষয়ে আলোচনা হবে। নদী চুক্তি হয়ে গেছে, গঙ্গা চুক্তি হয়েছে, আমরা আশা করব আগামীতে আমাদের অন্য যত ধরনের আউটস্ট্যান্ডিং ইস্যুজ আছে সবই আলোচনার মাধ্যমে বন্ধুত্বের এই কারণে আমাদের সবগুলোই সমাধান। আমাদের কাজ চলছে, কাজ শেষ হলে অল্প সংখ্যক লাখখানেক লোক ওখানে নেবে।